সার্চ ওয়ারেন্ট বা এফআইআর কপি না দেখিয়ে মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে অভিযোগ। বুধবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে অভিযান চালায় সিবিআই। অভিযান পেয়ে মন্ত্রীর ভাই আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র তথা আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, একজন আইনজীবীর পরিবারের সদস্য 23 বছর ধরে ওকালতি পেশায় যুক্ত থাকার কারণে সার্চ ওয়ারেন্ট বা এফআইআর কপি দেখাতে চেয়েছিলেন সিবিআই এর কাছে। তার অভিযোগ পরে দেখাবেন বলে কিছুই দেখাননি। তিনি আরো জানান, সৌজন্যতার পরিবেশে তল্লাশি অভিযান শেষে কাগজে স্বাক্ষর করেছেন। অভিজিৎ ঘটক জানান, বনেদি সচ্ছল পরিবারে যেটুকু যা থাকে তার চেয়ে বেশি কিছুর সন্ধান সিবিআই এর আধিকারিকরা পাননি। 23 বছর আমি আসানসোল এবং এই জেলায় ওকালতি করি। আমার মিসেস উকিল, আমার পরিবারের, আমার দাদু থেকে শুরু করে আমার বাবা স্বনামধন্য উকিল, সেখানে একটা সচ্ছল পরিবার, মধ্যবিত্ত পরিবারে যা থাকার কথা তাই সে তাই। আমি বলেছিলাম এফআইআর কপি এবং সার্চ ওয়ারেন্ট দেখাতে, বলেছিল পরে দেখাবো, কিন্তু তারপরে দেখায়নি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।